যেমন শালা দোকানদার ঠিক তেমন খদ্দের। কেন আপনারা বলদিনি এই বলেন দিনি, আপনারাও ঠিকঠাক লাইক করছিস না আর আমিও ঠিকঠাক ভিডিও করছি। এই যে জিন্স প্যান্ট পরা মেয়েগুলো, কথাটা তোমাদেরকে বলছে একটু ভালো করে শুনো, ঠিক আছে? তোমরা জিন্স প্যান্ট পরে যতই ছেলেদের মতন রাস্তা রাস্তা স্টাইল দিয়ে বেড়াও না কেন, তবে একটা কথাই মনে রেখো, ওই হিসু করার সময় কিন্তু ছেলেদের মতন চেন খুলে হিসু করতে পারবে না। কথাটা শুনতে খারাপ হলেও এটাই সত্যি। ভালো লাগলে একটা লাইক করেন। হ্যালো ফ্রেন্ড, কথা হচ্ছে যে সামনে মাসের 11 তারিখে আমি বিয়ে করতে যাচ্ছি, তো কোন গাছের খাট বানালে সেই খাটটা ভালো হবে একটু যুক্তি বুদ্ধি দেন দিনি ভাই বোনেরা। আপনি কলা গাছের বানান গা ভাই। কলা গাছের খাট বানাবো না? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সেই খাটটা নরম নরম হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে চাই অর্ডার দিই নাকি ভাই? ঠিক আছে। দেখো কি বলছো, গলতর ঘামাচি কাকে বলে? এটাও জানো না, ঘামের বাচ্চাকে ঘামাচি বলে। তা কি করে হয়? কেন, ব্যাঙের বাচ্চা যদি ব্যাঙাচি হয়, ঘামের বাচ্চা ঘামাচি হবে না কেন? এ মটরি, এত রেগে কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছি? ওই ফোনের দোকানে যাচ্ছি। কেন রে, আবার কি হলো তোর? জানো ফোনে আছে এরোপ্লেন মোড, কত সুন্দর, ভাবলাম এরোপ্লেন মোড করলে ফোন উড়বে। সালা দোকানদার আমাকে নকল ফোন দিয়ে দিয়েছে, এরোপ্লেন মোড করছি তো ফোন উড়েই না। শোনো বৌমা। হ্যাঁ বলুন। আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, সবসময় এরকম আচারে বেঁধে রাখলে কিন্তু হবে না। সেই তো, আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল। কি রে মটরি, কি ব্যাপার, তুই এত রেগে আসিস কেন? আর তোর মন খারাপ কেন রে? লাগবো না, মন খারাপ করবো না। এই দুনিয়ায় কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না তা তো ভেবেই পাই না। কেন রে, কি হয়েছে তোকে, আবার কে কি বললো? বলছো আজ সকালে দোকান গিয়েছিলাম একটা পাউরুটি নিতে, চা দিয়ে খাবো বলে, সালা পাউরুটি আমার অর্ধেক চাই খেয়ে নিলো। হ্যাঁ ওই মটরি, বলতো ভালোবাসার ওজন কত? কেন 80 কেজি। তা কিভাবে হয় জানো না? ভালোবাসা হচ্ছে দুটি মনের মিলন, এক মন সমান 40 কেজি, তাহলে দুই মন সমান 80 কেজি। ওই লালু, তুই তো ভালোই গান শুনছিস, এত সুন্দর সুন্দর গান কোথায় পেলি? কেন, আমার মেমোরি কার্ড আছে, তুই নিবি নাকি? তুই নিজের মেমোরি কার্ড নিয়ে আয়। আমার না মেমোরি কার্ড নাই, আমার কাছে কলেজের আইডেন্টি কার্ড আছে, হবে? জানিস মটরি, সবাই বলে যে ভালোবাসার রাস্তায় অনেক যন্ত্রণা আছে। হ্যাঁ আমিও শুনেছি, তাই আমি ভাবছি ভালোবাসার রাস্তায় একটা ঔষধের দোকান খুলবো, হেভি চলবে। শুনছুম, আগো কি বলছো? তোকে একটা প্রশ্ন করবো। করো। বলতো মানুষের রক্তের গ্রুপ বিভিন্ন রকমের থাকে কেন? এটাও জানো না? মশা যাতে বিভিন্ন ধরনের রক্ত ফ্লেভার টেস্ট করতে পারে বলেই তো। জানিস আমি ভাবছি এবার না আমি ভোটে দাঁড়াবো। তুই ভোটে দাঁড়িয়ে সবার কি উপকার করবি? সবাইকে তো দেখছি সবাই সবার উপকার করছে, তুই আবার কি করবি? দুই দিন থেকে দেখছি খুব গরম পড়েছে, ভাবছি সবার বাথরুমে একটা করে ফ্যান লাগাবো। কি ওই মেয়ে, তুমি থানায় কি করছো? স্যার ওই ছবিগুলো কাঁদে, ওই ছবিগুলো বড় বড় আসামিদের, এদের গ্রেফতার করতে হবে। কেন, ছবি তোলার সময় গ্রেফতার করতে পারিনি? কিরে দোস্ত, তোর কান্দুস কেন? দোস্ত, শাহরুখ খানের একটা সেই রকম ইমোশনাল ছবি দেখতেছি। কি ছবি? খাবি ভুসি খাবি গম। আর এটা খাবি ভুসি খাবি গম না, কাবি খুশি কাবি গাম। জোর কা ঝটকা হয় জোরো সে লাগা। ডিসিশন ফাইনাল, বিয়ের পরে বউকে অনেক ভালোবাসবো, বউয়ের হাতের কাজগুলো ভাগাভাগি করে করব। যেমন ধরেন বউ জামা কাপড় ধুয়ে দেবো আমি পরবো, বউ রান্না করবো আমি খাবো, বউ বিছানা করে দেবো আমি ঘুমাবো। যখন বৃষ্টি হয় তখন আমার তোর কথা খুব মনে পড়ে, যখন বৃষ্টিতে ভিজি তখনও আমার তোর কথা মনে পড়ে। ও মা, তাই এত মিস করো আমাকে? আর রাগ তোর মিস, আগে বল আমার ছাতাটা কবে দিবি? না না, ও তো এইরকম করে না। দেখ তো তোর নামে কি বলছে। হ্যালো, কে রে তুই? তুই জানিস আমায়? খালা 4 বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে, চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে? কে ছিল বাবা? কি করে কি হয়েছে?
মানুষ সব সহ্য করতে পারে কিন্তু বিড়ি না খাওয়ার কষ্ট সহ্য করতে পারে না। সেটা তো জানতে হবে কই পাই। ও নো, এ তো ছেলের নাম কি রাখলি? এলাকা। এলাকা কেন? কারণ রাস্তা দিয়ে যদি হাইটটা যায় মানুষে আমাকে বলবে ওই দেখ এলাকার বাপ যাইতেছে। মেয়েরা ধোঁকাবাজ, মেয়েরা বেইমান, মেয়েরা মিথ্যাবাদী, মেয়েদের সাথে কখনো সারা জীবন একসাথে থাকা যায় না। তেলে দোস্ত, তুই কি একটা ছেলের বিয়ে করবি? জোর কা ঝটকা হায় জোরো সে লাগা লাগা চলে যা সুপাখি রে। তুই না টিভি দেখবি কলি, এই নে রিমোট। হ্যাঁ মো আইতেছি। আচ্ছা ভাইয়া বলেন তো কোন জিনিস যেটা ছেলেরা বানায় কিন্তু ছেলেরা ইউজ করতে পারে না? লেডি টয়লেট। ভাই আপনার বাবার কি জায়গা যেতে দেখছেন না? ভাই সকালবেলা গোসল করতে দেখছি, পুরো কথা হুন গেলন। আমি যখন সকালবেলা গোসল করতে আসিলাম তখন আমার বাবির আমি দেখছি।